ও বাবুরে, দর্শক খবর আইসেননি? মিমবতী তো হিন্দি কালকে তো গেল যাত্রা দলের সদ্যান্নি সাজালাই চুলের বেলে কি রিবুটিং করছে রিবুটিং। তো দর্শক হিন্দি মিমবতী এই কেমন মা, যার মাইয়া চোখে দিক কল 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 কলাই হানি হড়ে, তারে ট্রিটমেন্ট না করাই সে তার শখের 80 তোলা পূরণ করি, বাইরেম বাইরেম করি সুলেডিরে এদিকে একবার মেলায় এদিকে একবার মেলায় টিডির টিডির করে গুজতে গুজতে বদল লগে গেছে গই আইফোন 13 প্রো ম্যাক্স কিনার লাই। শখ আসসালামু আলাইকুম, ভালো আছেন না? না আই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ যাবার আইসি কথা কইম লাইক দিতে একজনও ভুলি যাইয়েন না, আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে গেন হুরান গুরুন টুকুর টুকুর করি অসংখ্য ধন্যবাদ দিলাম আন্না করে, এতদিন আল্লাহ আগে টুকুর টুকুর করি বই থানালে। তো সামনের দিকে আনেন কথা কইম থাকবো মিমবতী, থাকবো ইয়েন্দি মিমবতীর বড় বোন বকুনি মাহিনুর বেগম, আর ইয়েন্দি থাকবো তানজিলা তো আছে লগে থাকবো বদা বাপ্পি। তো সামনের দিকে আনেন দর্শক ইউটিউবের টাকা এদেরকে কতটা পরিবর্তনের দিকে নিয়ে যাইতে আছে, আপনারা চাইয়েন এদের প্রথম দিকের ব্লগগুলো একটু গুতা মারি, দেয়ারা কে ছিল কারা ছিল কীতা ছিল, এখন এদের ডে বাই ডে ইউটিউবের টাকা দিয়ে কী পরিমাণ উন্নতি, একজনে হিন্দি বই বই মালয়েশিয়ার মধ্যে মালয়েশিয়ার মধ্যে বই বই হেতনে হিয়ানো বই বই ইয়া খায় কি ইয়ার টুনা ফিশের কাবাব খাইতে আছে টুনার কাবাব, মা গো মা আগে কেচ্ছা ছিল দেখছিলেন নিয়ে নারা অন, কিন্তু ইউটিউব এমন সুযোগ দিছে অন টুনার কাবাব খাওয়ারও সুযোগ দি দিছে। আর ইয়েন দি মিমবতির অবস্থা দেন, কনগাটেতে যাইতাম আমি রে কিছু করি আমার মনে শান্তি নাই রে, এগাটা একবার সেগাটা একবার দৌড়াদৌড়ি করতেছে। আসলে দর্শক মিমবতির ঘটনা হয়েছে কীতা, ইয়েন তাইতে হিতি বাইরাম বাইরাম করে দৌড়াইতে দৌড়াইতে চলে গেছে বিক্রমপুর। তো আগে দি হালকা হালকা যখন একটু নব্য ধ্বনির দিকে আড়া শুরু করছিল, তো চুলি গেন্ডে কুদুর কালারও করছে রিবুটিংও করছে, রিবুটিং আর কথা নো কাইলে মাক্ষি সাসি তার ভিডিওর মধ্যে কইতে আছে তোমরা কোথায় যেতেছো চুল রিবুটিং করিবা, তোর রিবুটিং করছে অন চুলি গেনি আবার বাইরাম বাইরাম করে হিতির বেলে ইয়ে হয়ে গেছে আনহেলদি হয়ে গেছে স্বাস্থ্যবান নবেলে হিতির চুল, এবার হিতি অন আবার ডাকা আইসে চুলেরে বাইরাম বাইরাম করি এডিরে কিয়ে কিয়ে করি ক্যারোটিন ট্রিটমেন্ট দিয়ে এডিরে ঠিক করব। দর্শক মিমবতী এই স্বর থেকে সেই স্বরে কতদিন বাইরাম বাইরাম করি চুলেডি শাড়ি কতক্ষণ হেজাব কতক্ষণ হাজামা কতক্ষণ খুজামা কতক্ষণ ল্যাংটা বিভিন্ন রকমের ঘুরি ঘুরি চাইছে, কোনো পদে মিমবতী কামিয়াবিতে ফোসাইতেছে না, কামিয়াবিটা কোন জায়গার মধ্যে আপনারা বুঝে নিন, আই না কইলেও বুঝে নিন। তো কোনো দিকে আরেকটা বলদ ফাইতেছে না ধরার লাই বাপ্পির মতন, তখন শেষ পর্যন্ত মিমবতী চিন্তা করলো যে ঘটনাটা আমি অন্যদিকে মোড় ঘুরাইতে হইব, আমি বুঝাইতে হইব আমি স্মার্ট আমার চুল ক্যারোটিন রিবোডিং ট্রিটমেন্ট করি না, তারপরে আমি বালা বালা ড্রেস আপ করতে হইব, ইয়ার হারে আমার হাতে যদি একটা স্মার্টফোন থাকে আইফোন 13 প্রো ম্যাক্স 3 বইনের মধ্যে আমি আগেই থাকবো, আর যদি এরকম বড় লোকই হালসাল বাপসাপ দেখাইতে হয় দেখাইতে পারি তাইলে আমি আমার কামিয়াবিতে ফোসাই যাইম, মানে কেউ না কেউ আমার দিকে আসি হাত বাড়াইব, কারণ কেউ হাত বাড়াইতেছে না, মিমবতী একা একা আর কতদিন জীবন যাপন করিব। তো মিমবতী এখন লোভে ফালাইতেছে, দেখো 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 আমার কাছে কত টাকা আছে, আমি এখন আইফোন 12 না তো 13 প্রো ম্যাক্সের মালিক হয়েছি, ঘটনা হয়েছে ইয়ানে এটা নেটওয়ার্ক বিছাইছে জাল বিছাইছে বুঝছেননি দর্শক, নাহলে মিমবতী হঠাৎ করি চুলের ক্যারোটিন ট্রিটমেন্ট এই রোজা রমজানের দিন। দর্শক আরেকখান কথা কই, এই মিমবতীর মাইয়ার শোকে দি ফানি কল কল করি হড়ে, এই মিমবতী মাইয়ারে হারামো ট্রিটমেন্ট করে না না করে হিতি হিতি শখের তোলা 80 টাকা পূরণ করতেছে, কিন্তু এই মিমবতী দেখবেন ইয়েন্তাই যখন যাইব তখন কীভাবে চলতাম কনঘাটে যাইতাম এরকম টাইটেল থাম্বনেল দিব, যে টাকা নাই বাপ্পি ভাইয়ের কাছ থেকে টাকা হালাত করি আনছি, আরিফ ভাইয়ের কাছে টাকা চাইতে গেছি, আব্দের শরীর অসুস্থ মা মেয়ে কী দিয়ে ইফতার করলাম রোজাতে আমরা কী খাইলাম মা মেয়ের সিঙ্গেল লাইফ কেমন চলতেছে, মানে এই ধরনের দুঃখ দুর্দশাওয়ালা কিন্তু কয়দিন পর একটা থাম্বনেল দিব, আবার কয়দিন পরে বাইরাম বাইরাম করে যখন ঘুরবো আরেকটা থাম্বনেল আইব, এজ এ সিঙ্গেল মাদারের হাতে
কিভাবে একটা আইফোন 12-13 প্রো ম্যাক্স লই চুল ক্যারোটিন ট্রিটমেন্ট দি বাইরাম বাইরাম করি দৌড়াই দৌড়াই কাঁধের মধ্যে লই আবদি করে ঘুরতে ঘুরতে দৌড়াইতে আছে। টাইটেল থামনেলে আইব কয়দিন পরে এই ধরনের ভিডিও। দর্শক, এই মিমবতির মাইয়া চোখের দিকে তাকাই চাইয়েন, একদিকে তো চোখ দিয়ে হানি হড়ে, আরেক দিক দিয়ে মাইয়া চোখ কিন্তু টেড়া টেড়া। বলতে আমি বাচ্চারা কিছু কইতেছি না, টেরা বলতে আপনারা চিনবে ন্যায়, আঞ্চলিক ভাষায় ট্যাগরা কয়, এর পরে টেরা কয় চোখ, এমনি টেরা চোখের যে মনিষ ঠিক জায়গায় থাকে না। তো মিমবতির মাইয়ার কিন্তু সেম অবস্থা, চোখের দিকে মিমবতির মাইয়ার খেয়াল করি চাইন। মিমবতি মাইয়ারের ট্রিটমেন্ট না করাইয়া হিতি আন ক্যারোটিন ট্রিটমেন্ট দি চুলের মধ্যে বাইরাম বাইরাম করি চুলেটির এদিকে একটা লটকা এদিকে একটা ঝটকা, এর হরে আজ্যা তো এক কারে মেকআপ প্লাফেস্টিক মাখি টাকি চলি গেছে বসুন্ধরা, যাই হিয়ানে বদারে লই যাই। যতক্ষণ দেখছেন বদা মার্কেটে যায় ওই ভিডিওটার ভিতরে শুধু ভাই আপনার বাড়ি অমুক জায়গায় আমি আপনাকে মনে রাখছি রাখছি রাখছি, ও মা এডি কিতে বে ঠিক আছে ভাই আপনার বাড়ি অমুক জায়গায় আমি জানি আপনারা আমি মনে রাখছি ঘটনা হয়েছে এই জায়গার মধ্যে এটা বলি এডি কিতে। তো দর্শক, এই মিমবতি নিজের মাইয়ারে ট্রিটমেন্ট না করাই এরকম বাইরাম বাইরাম করি হঠাৎ করি কিললে এরকম উতলাঙ্গা উতলাঙ্গা করে বেড়াইতেছে। মূল ঘটনা তো আন্না করে কই দিছি, মিমবতি এটা একটা নেটওয়ার্ক বিছেছে, দেখবেন কিছু লোকজন আশেপাশে ঘুর 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 করে ঘুরে, মানে সুযোগ নেওয়ার লাই দেখবো যে এরকম কোনো সিঙ্গেল মহিলা আছে কি না, তারে বাঙ্গায় খাওয়া যায় কি না, বা তার লগে সংসার করলে সারা জীবন বই বই খাইতে এরকম কি না, তার গেড়ির উপরে কাড়ল বাঙ্গি আর এই ধরনের কিছু লোক আছে। আর মিমবতির দরকার একটা বদার মতো স্বামী, মানে বদার মতো এরকম একটা স্বামী জোগাড় করা। তো মিমবতি অন এটা নেটওয়ার্ক বিষয়েছে যে আমার কাছে টাকা আছে, দেখো 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 আমি কত টাকার মালিক। তো মিমবতি চাইছিল এই ঘটনা, এই ঘটনা ঘটাতে যাই আন আইফোন 13 প্রো ম্যাক্স কিনে লই আইসে। আরে বাবু রে বাবু, তিসে হইলে আইসকে ইয়া দিছে এদিনে মিমবতি দিল কি শখের তোলা 80 টাকা মিটাইতে যায় টাকা পয়সা শেষ না কি জানি এরকম। তো তিসলে এটা দিত, দেখেন দেখো 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 একজন কৃষকের মেয়ের হাতে আইফোন 13 প্রো ম্যাক্স কীভাবে আইলো। তো মিমবতি দেওয়া দরকার ছিল, দেখো 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 একজন বারমাইয়া ফেটালা সানি থেকে সরে আসি একজন সিঙ্গেল মাদার হয়ে আমি কীভাবে একটা ফোন কিনে ফেললাম। দর্শক, একজন দর্শক এনে কিছু কমেন্ট করছে, কমেন্টগুলো আগে আন্নাগড়ে কত হড়ি হুনাই দিই। দর্শক এনে এক দর্শক কমেন্ট করে কইছিল, গরিবের মেয়েদের একটু হিসাব করা হিসাব করে চলাফেরা করা ভালো, আবার স্বামী নেই। যেই দর্শক কমেন্টটা করছে উনি ঠিকই কইছে, দর্শক আমরা যে এনে রাজধানীর ভিতরে বসবাস করি বিভিন্ন পার্টি প্রোগ্রামে কিন্তু আমরা জয়েন্ট করি, পারিবারিক অনুষ্ঠান আছে, যেহেতু আমরা শহর অঞ্চলে বসবাস করি আর প্রতিটা মানুষের কি মানে যার যার লেভেল অনুযায়ী তার তার আত্মীয় স্বজন দর্শক সবাই কিন্তু এই বিয়ের প্রোগ্রাম বলেন, তারপরে বিভিন্ন পার্টির জন্মদিন বলেন, এইভাবে গ্রামে গুঞ্জে ফর্দা চরের ভিতরে মা কামিজ লেসরাই লেসরাই হাড়ি হাড়ি বস্তার টাকা দিদি হাড়ি হাড়ি এসব জন্মদিন ওই ফর্দা চরের ভিতরেই চলে দর্শক। তো এই মিমবতি আইফোন নিয়ে কোথায় যাইব কন্ত, এনে যারা সমাজের মানে উঁচু স্থানে আছে বা যাদের একটা ক্লাস আছে একটা স্ট্যাটাস মেনটেন করে তারা কিন্তু দর্শক বিভিন্ন পার্টি প্রোগ্রামে জয়েন করে বিভিন্ন মানুষের সাথে চ্যানেল বজায় চলে, যেমন হাতে একটা আইফোন থাকলে এটাতে মানে বাপ গাম্ভীর্য বাড়ে, আর আইফোনের কিছু কাজকর্ম থাকে কিছু মানুষের যার কারণে হয়তো মানুষ কিনে। এই মিমবতি এই গ্যাট থেকে সেই ঘাট এই ঘাট থেকে এই ঘাট মানে যা যাবর জীবন যাপন, এই মিমবতি কোন জায়গায় কি করতে বেড়ায় যে তার হাতে আইফোন লই ঘুরতেইবে, যে বাচ্চার ট্রিটমেন্ট না করাই এরকম আইফোন লই লই দৌড়াইতেইবে এদিকে এদিকে। আরেকদিকে দেখলাম দর্শক বদারে নাকি অনেক ভালো লাগতেছে মিমবতির কাছে, মিমবতি কইল যে অনেক সুন্দর লাগতেছে বদারে, সেই খুশিতে বদা কিন্তু তো দর্শক বদা কিন্তু আজ হাতের মধ্যে একটা বেস্ট লাইট পড়ছে, বেস্ট লাইট মাক্ষী মনে হয় এই বেস্ট লাইটটা বদারে কিনে দিছে। তো দর্শক এবার একটা বেদা কি বদার বেস্ট লাইটওয়ালা ছবিটা একটু দেন তো দর্শক, বদন বেস্ট লাইট পরি স্মার্ট হয়েছে স্মার্ট, মিমবতির কাছে অনেক ভালো লাগছে বদারে এই বেস্ট লাইটটা পরার পরে, কিতে এটা মাক্ষীর বাসা হয়েছে এটা কিতে মিমবতিদের বাসা হয়েছে বেস্ট লাইট বেস্ট লাইট। এবার আইয়েন আরেক দর্শকের একটা কমেন্ট হরি হুনাই, আরেক দর্শক কমেন্ট করে কইছে আপু মেকআপ ছাড়া তো ক্যামেরার সামনে মুখ দেখানোর অবস্থায় নাই,
চুল স্ট্রেট করে কি লাভ, একেবারে হাসা কথা কইছেন, হাসা কথা কইছেন আর নে। আসলেই তো দর্শক, এই মিমবতির এই যে আবদিয়ার অবস্থাটা একটু দেয়াই আর না করে, আনারা আবদিয়ার চোখ দেখলেই বুঝতে পারবেন যে আবদিয়ার চোখের কি অবস্থা। তো দর্শক, আসলে মানুষের স্বাভাবিক যে চোখ থাকে নর্মাল, এই চোখের গঠন কিন্তু এরকম না। আবদিয়ার চোখ দেখেন দুইটা কিন্তু দুই রকম তেড়া কিন্তু। তো দর্শক, আসলে ছোটো বাচ্চা ওরা নিয়ে কথা কইতে চাই না, জাস্ট এখন প্রসঙ্গ আছে তাই কইতে আসি। তো এসব মারা যে নিজের নিজে সুখে থাকার জন্য কি না করে, অথচ সন্তান অসুস্থ, আবদিয়া জন্ম হওয়ার পর থেকে চোখ দুই ভানি পড়ে, এই মিমবতি প্রপার ট্রিটমেন্ট না করাই মিমবতি নিজের সুখের জন্য সুখের পিছনে ঘুরতেছে, নিজের সুখের জন্য শুধু একমাত্র মানে কি কমু বদারে কি কইছে স্বামী ফালাই চলি যাইতে, মানে মিমবতি পিস বা হয় নাই। আজকে এই বাপ্পিরে মিমবতি কয় খুব সুন্দর লাগতে আছে, বাপ্পি হলেও একটা ফরপুরুষ, এই ফরপুরুষের রোজার দিনে মিমবতি কয় খুব সুন্দর লাগতে আছে। আরেকটা জিনিস দেখছি দর্শক, এদের বাচ্চাগুলা অন্য বেড়া সত্র ছায়ায় মানুষ হয়। যেমন এই যে আবদিয়া তার বাপ ফালাই চলে গেছে, কই বাপ্পির তদারকিতে মানুষ হইতে আছে। দর্শক এদিকে দেখেন, তাদের বিন্দু মাত্র বাবা মা থেকে শুরু করি আহিনুর বেগম ক্যামেরার সামনে শুধু ভুলভাল আবল তাবল বকাবকি আছে। যেমন এই দেখেন, এই বাচ্চাগুলার মানে বাবা হারা করার জন্য এনে দায় কে, এই বাচ্চাগুলার বাবা হারার করার জন্য একদম আগে পিছে উঠে লাগছে মাইনুর বেগম। দর্শক এদিকে দেখেন, মানে ব্যাপারটা গেছে এরকম যে যার বিয়ে তার খবর নাই, পাড়া ফসির ঘুম নেই। এদিকে এনারা দেন এই যে ইয়ে সাবিনার মাইয়া ময়ম ময়ম, এই মরিয়ম কালকে বাপ বদারে ফোন দি কয় যে রেজাল্ট খারাপ করছে কেন, বদা রাগ করিব, যার বাপ তার খবর নাই। এরা ফ্রিতে ফ্রিতে সন্তান নিয়ে নিতে পারে, ফ্রিতে ফ্রিতে বাবা হয়ে যেতে পারে, কি শান্তি, ফ্রিতে ফ্রিতে বউর রুজি ঘরে বইবে খাইতে পারে, মানে আশ্চর্যজনক লাগে এগুলা। দর্শক যেমন এই যে আরিফ জন্ম দিল না, রুজি করে খাওয়ায় না, বাবা হয়ে গেছে ময়ম বাবা ময়ম বাবা ময়ম বাবা। আবার এদিকে দেখেন আবদিয়া, হয়তো কোনো একজন বাবা আবদিয়ার জন্য ঠিক হয়ে যাবো কোনো একদিন, চলে আসবো, হয়তো ভিতর ভিতর ডাকাইতেও পারে কারো করে বাবা বাবা। তো বাপ্পি তো এমনি আছে বড় বাবা, সবাই বাবা, সবাই জন্মদাতা হয়েছে বাপ্পি, আর বাপ্পির সন্তানের জন্মদাতা হয়েছে ইউটিউব, তারপরে আবার তানজিলার অবস্থা তো আপনারা জানেনি, তাবিয়ার জন্ম দিছে বলে ইউটিউব, বাপ্পির জন্য সবাই সন্তানের বাবা বাবা হয়ে ঘুরি বেড়ায়। দর্শক তো আজকাল ভিডিওটা শেষ করি, সবাই ভালো থাকেন, আপনারা পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন, আল্লাহ হাফেজ।